আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লগ ফোর জি চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকে আছেন সবাইকে ঈদ মোবারক তো এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন রাতের ভিডিও তো সবাই কুরবানি দেওয়ার পর মাংস রান্না করে তো আমরা আগের দিন রাত থেকেই মাংস রান্না শুরু করেছিলাম ভাবলাম গোড়ের যখন আছে তাহলে রান্না করে নেই সেটাই আর কিছু না তো মাংস রান্না করার জন্য আমি সব মশলাপাতি এক এক জায়গায় মিক্স করে রান্না করব। এভাবে মেখে রান্না করলে কিন্তু গরুর মাংস রান্নাটা একদম টেস্টি আমি আমি হয় তো সব রকম মশলাপাতি দিচ্ছি আর আপনারা সবাই কেমন আছেন সবাই ঈদের প্রস্তুতি অবশ্যই নিয়ে নিয়েছেন আমাদের মতো তো আমি দোয়া করি সব সময় আপনাদের খুব ভালোভাবে দিন কাটুক সুন্দর কাটুক বছর পরে একটা ঈদ এসেছে সবাই সুন্দরভাবে কোরবানির ঈদ কাটুক আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব। একে অপরের জন্য দোয়া করি তাহলে হয়তো আল্লাহ তালা এই এত হাতের মধ্যে কার হাত পছন্দ করবেন আর কার দোয়া কবুল করবেন সেটা আল্লাহ তালা ভালোই জানেন তো ভিডিওটা আমি আগের দিন রাত থেকে শুরু করেছি তো আমি এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আগের দিন রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত কি করলাম তো একটু আগে যে দেখলেন বাচ্চারা মজা করতেছে আসলে ওদের ঈদের ড্রেস একটা না দুটো নিনটা তিনটা কেনা হয়েছে ফ্রক কেনা হয়েছে গেঞ্জি সেট কেনা হয়েছে শার্ট প্যান্ট কেনা হয়েছে তো গেঞ্জি সেট যেগুলো আছে ওগুলো রাত্রে ওদেরকে পরিয়ে দেওয়া হয়েছে বাচ্চা মানুষ তো ওরা ভাবতেছে নতুন কাপড় পরলেই ঈদ তো ওদেরকে ওদের যে কাপড়গুলো রাতে পরানো হয়েছে তারা মনে করতেছে ওগুলাই তাদের সুন্দর তো ওগুলো পরে তারা খুব সুন্দর আনন্দ করতেছে ফুর্তি করতেছে আপনাদেরকেও দেখালাম দেখে ভালো লাগলো তাদের এই আনন্দ দেখে আমার কাছে খুব বেশি ভালো লাগলো যাই হোক এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর মাটির চুলে অতিরিক্ত ধোঁয়া দেয় ধোয়ার জন্য কিন্তু রান্নাটা ভালোভাবে দেখা যাচ্ছে না আর নতুন করে দেখানোর মতো এমন কিছু নিয়ে যে ভালোভাবে এ টু জেড পর্যন্ত দেখাতে হবে আর এদিকে পিঠা বানানো হয়ে গেছে এটা হচ্ছে নুনের পিঠা আর নুনের পিঠা আজকে হলুদ ছাড়া বানানো হয়েছে সব সময় তো কমন জিনিস হলুদ দিয়ে বানানো হয় স্বাদ তো একই টেস্ট একই কিন্তু হলুদ দিলে জাস্ট একটু রঙ ভালো হয় আর কয়েকটা বানানো হয়ে গেছে এই যে ভালোই ফুলেছে আর কয়েকটা ভেঙে গেছে যেগুলো ফুলেছে সেগুলো সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে কাঁটালের পিঠা তো কাঁটালের পিঠা চেয়েছিলাম বানানোর সময় দেখাবো কিন্তু দেখাতে পারি নাই কারণ ব্যস্ততা এতই বেশি ছিল যেহেতু কালকে ঈদ আজকে অনেক বেশি ব্যস্ততা রাতে থাকবেই সেজন্য দেখাতে পারি নাই আর যেটা হচ্ছে কাঁটালের পিঠা এটা আমার চাচি শাশুড়ি দিয়েছেন কাঁটালের পিঠা তো বন্ধুরা আমরা রাতে খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুম হয়নি ভালো মানে ঘুম লাগেই নেই চোখে ঘুম একদম নেই আসেই নাই তো মেয়ে ঘুমিয়ে পড়েছে তো এখন রাত প্রায় আড়াইটা বাজে আর খুব বেশি খিদে পেয়েছে সেজন্য সুজির সন্দেশও সুজি সুজির সন্দেশও করা হয়েছিলো সেটাও আপনাদেরকে দেখাইনি অবশ্যই সকালে দেখাবো আপনাদেরকে ভিডিও সকালের ভিডিও করব সকালের ভিডিওতে দেখাবো তো ফ্রিজে কাটাল ছিল তো আমার হাজব্যান্ড রুম রান্নাঘর থেকে কাঁঠাল আর পিঠা নিয়ে এসেছেন বলতেছেন খাওয়ার জন্য কারণ খুব বেশি খিদা লেগেছে আর রাত রাত্রে যদি সোজাগ থাকি তাহলে রাত্রে খিদা লাগবেই ঘুমিয়ে পড়লে তো খিদা লাগছে না কি লাগতেছে না সেটা অন্তত বোঝা যায় না সোজাগ তাহলে কত কিছু খাওয়ার জন্য ইচ্ছে করে আর খিদেও লেগে যায় আর এই যে আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে এখনও বলতে ও আসার পর এক ঘন্টা পর ঘুমিয়ে পড়েছে ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা রইল ঈদ মোবারক সবাইকে ঈদের দাওয়াত রইল সকাল হয়ে গেছে রাতের তো দেখতেই পারলেন সকাল হবার পর নিজের রুমটা নিজের মতো গোছাচ্ছি যেভাবে প্রতিদিন গোছাই তো সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আবারও জিজ্ঞেস করলাম আর এখন বিছানাটা জাড়ো দিচ্ছি বিছানাটা জাড়ু দেওয়ার পর বাকি যে কাজগুলো সেগুলোও করব আর এটাও নেচ্ছি কারণ দুলাবালে জমা হয়ে যায় তো বেড়াতেও যেতে পারি যদি বেড়াতে যাই তাহলে অবশ্যই ভিডিও করব কারণ স্বপ্ন দেখতেছি আমি বাড়ি যাচ্ছি স্বপ্ন যাবে বাড়ি আমার তারপর রান্না করে চলে আসলাম রান্না করে আসার পরে যে আমি রাত্রে বলেছিলাম যে সুজির সন্দেশ দেখাবো এটা হচ্ছে সুজির সন্দেশ তো আমি পেপার দিয়ে এগুলোর মধ্যে অনেক বেশি তেল আর তেল খেলে তো ভালো না অ্যাসিডিটির সমস্যা করবে বেশি আর সন্দেশ মানেই তেল তো তেলটা আমি পেপার দিয়ে এরকম তুলে নিচ্ছি কারণ তেলটা তুলে নিলেও খেতে ভালো লাগবে আর তেল সহ খেলে খেতে ভালো লাগবে কিন্তু সমস্যা হবে অ্যাসিডিটির ভয়ঙ্কর সমস্যা হবে

পুরো ওয়ালেট দেওয়া দিয়ে দেওয়া হয়ে গেছে তাহলে টাকা দিয়ে আমি কী করব তার ভেতরে টাকা আছে কি না সেটা তো দেখার বিষয় না ওয়ালেট তো পেয়ে গেছি